আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সমস্যার পেছনে প্রত্যক্ষ কারণ থাকে বাস্তুদোষ। যে সংসারে বা যে গৃহে বাস্তুর সমস্যা রয়েছে, সেই সংসারে অর্থাভাব, অশান্তি, অসাফল্যর মতো সমস্যা সারা জীবন লেগেই থাকবে। কিন্তু কিছু ছোট ছোট জিনিস একটু খেয়াল রাখলেই আপনার বাড়ির বাস্তুর অনেক সমস্যা অনেকাংশেই মিটে যাবে। আজ আমরা এই ভিডিওতে বেশ কিছু সহজ বাস্তু সম্পর্কিত টোটকা আপনাদেরকে বলবো। তা যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনি অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। সঙ্গে থাকুন আমাদের, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক অজানা বিষয় আজ আপনারা জানতে পারবেন। আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এবার এক এক করে দেখে নিন বাস্তুর সেই সমস্ত টিপসগুলো। আপনি যদি খুব আর্থিক সংকটের মধ্যে থাকেন, তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি পরিষ্কার কাচের শিশিতে কিছুটা নুন রাখুন। এতে আপনার জীবন থেকে আর্থিক সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে। নির্দিষ্ট দিন অন্তর অন্তর ওই নুন ফেলে নতুন নুন রাখবেন। বাড়ির দরজা যদি খোলা বা বন্ধ করবার সময় শব্দ হয়ে থাকে, তা কিন্তু একদমই আপনার বাড়ির পক্ষে শুভ নয়। এতে সংসারে কলহ বৃদ্ধি পায় এবং সংসারে চরম অশান্তি দেখা দেয়। বাড়ির দরজায় নিয়মিত তেল দিন। কখনোই উত্তর দিকে মাথা করে ঘুমোতে নেই, এতে আপনার শরীর অত্যন্তভাবে অসুস্থ হতে পারে। আপনার বেডরুমের সিলিংয়ে মাঝখানে যেন কোনো বিম না থাকে, এতে বেডরুমে নেগেটিভ শক্তির সঞ্চার অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং পারিবারিক সম্পর্কে চরম অনীহা দেখা দেয়। যদি বেডরুমে বিম থাকে, যদি আপনার পক্ষে কোনো কিছু করা সম্ভব না হয়, তাহলে লক্ষ্য রাখবেন বিমের নিচে যেন শোবার বিছানা না থাকে। বাথরুম ব্যবহার করবার পর সর্বদা বাথরুমের দরজা বন্ধ রাখুন। বাথরুমের দরজা খোলা থাকলে তার নেগেটিভ এনার্জি তৈরি করবে। রাতে ঘুমানোর সময় আপনার মাথার পাশে একটি তামার পাত্রে জল রাখুন। এতে আপনার কর্মস্থলে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি করবে। রাতে এটো বাসন রেখে ঘুমোতে যাওয়া একদমই উচিত নয়, এতে সংসারে দরিদ্রতা আসে। রাতের বাসন রাতেই মেজে ফেলুন, আর তা যদি সম্ভব না হয়, তাহলে কোনো বড় গামলায় সমস্ত এটো বাসন রাখুন এবং তা রাখুন এমন একটি জায়গায় যাতে সকালে ঘুম থেকে উঠেই আপনাকে তা দেখতে না হয়। প্রতিদিন রাতে শোবার আগে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন এবং তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তারপর শুতে যান। বাড়ির মুখ্য দরজায় স্বস্তিক চিহ্ন আঁকুন বা পঞ্চমুখী হনুমানজির ছবি লাগান, এতে বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না। কখনোই বেডরুমে কোনো আয়না রাখবেন না, অথবা বেডরুমে কখনোই ঠাকুরের ছবি রাখতে নেই। সপ্তাহে নিয়ম করে বাড়ির মুখ্য দরজায় নুন জলের ছিটে দিন, এতে বাড়িতে নেগেটিভ শক্তি সঞ্চার অনেকাংশে কম হবে। সপ্তাহে নিয়ম করে সন্ধ্যা দেবার পর কর্পূরের আরতি করুন এবং কর্পূরের ধোয়া সারা বাড়িতে দেখান। বাড়িতে কখনো যুদ্ধের ছবি, হিংস্র জন্তু জানোয়ারের ছবি এবং তাজমহলের ছবি রাখতে নেই। বাড়িতে কখনোই বন্ধ ঘড়ি রাখবেন না, এতে আপনার উন্নতির পথ অবরুদ্ধ হয়ে যায়। আবার বাড়িতে যদি একাধিক ঘড়ি থাকে, তাহলে সবকটি ঘড়িতে যেন একই সময় থাকে তা লক্ষ্য রাখবে। আপনার গৃহে পূজোস্থান এবং বাথরুম যেন পাশাপাশি না থাকে, এ ব্যাপারে বিশেষ নজর দেবেন। বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখুন এবং নিয়মিত ধূপবাতি দেখান। রান্নাঘর এবং বাথরুমে যদি অনবরত জল পড়ে, তাহলে সেই অপ্রয়োজনীয় জলপ্রবাহ বন্ধ করবার আজই ব্যবস্থা করুন।
এতে কিন্তু আপনার সংসারে অর্থাভাব দেখা দেবে। রান্নাঘরে রাত্রেবেলা কখনোই আলো না জ্বালিয়ে আগুন জ্বালাতে যাবেন না। বাড়ির উত্তর পূর্ব দিকে কখনোই ময়লা ফেলবেন না বা ময়লা ফেলার স্থান তৈরি করবেন না বা কোনো ডাস্টবিন রাখবেন না। এই উত্তর পূর্ব দিকে টাকা রাখবার স্থান করুন, এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। বাড়িতে কাঁটা জাতীয় গাছ না রাখাই ভালো, এতে সম্পর্কের হানি হয়। বাড়ির ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় কোনো রাম দরবারের ছবি রাখুন, এতে সংসারে সকলের মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পায়। বাড়িতে ঘর মুছবার সময় ঘর মুছবার জলে একটু নুন ফেলে দিন এবং সেই নুন জলে আপনি বাড়ি পরিষ্কার করুন, এতে আপনার বাড়িতে যত নেগেটিভ শক্তি আছে সব দূর হবে। আপনার বাড়ির পূজোর স্থানে একটি ঘণ্টা এবং একটি শঙ্খ অবশ্যই রাখবে। আপনার গৃহে কখনোই কোনো দেবদেবতার ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি রাখতে নেই, তা যদি থেকে থাকে তাহলে আপনি সেটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন বা কোনো মন্দিরে সেটি গিয়ে রেখে আসুন। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্কে যদি অবনতি হয় তাহলে রাতে শোবার সময় মাথার কাছে একটি কাচের পাত্রে কিছু কর্পূর রেখে ঘুমান, দেখবেন কিছুদিনের মধ্যে সেই সম্পর্কের তিক্ততা দূর হয়ে যাচ্ছে। আপনার শোয়ার ঘরে একটি ময়ূরের পালক রাখুন, দেখবেন যাবতীয় বৈবাহিক সমস্যা মিটে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে এক মধুর সম্পর্ক তৈরি হবে। বন্ধুরা, আমাদের দেওয়া তথ্য বিন্দুমাত্র যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।